জেলার সাত উপজেলার বিভিন্ন পাহাড়ে জুম ও হাইব্রিড জাতের তুলা আবাদ করছেন কৃষকেরা। তাদের অনেকেই আগে তামাক চাষ করতেন, কিন্তু তুলায় লাভ বেশি হওয়ায় কয়েক বছর ধরে বেড়েছে এর আবাদ। তামাক দিয়ে আমাদের কোনো মানে লাভবান হতো না, তো এখানে এই দুই তিন বছর ধরে আমি যে মানে তুলা চাষ করার পর অনেক লাভবান হচ্ছে। তামাক চাষ বন্ধ করে সেসব জমিতে তুলার আবাদ বাড়াতে কাজ করছে তুলা উন্নয়ন বোর্ড। কৃষকদের জন্য বিনামূল্যে বীজ, সার, কীটনাশক এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, জানান কর্মকর্তারা। চাষিদের চাষির পর্যায়ে গিয়ে আমরা হাতে নাতে ওদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি, তারপরে বীজ থেকে সংগ্রহ করে সব কিছু আমরা চাষিদেরকে দিয়ে থাকি। আর হচ্ছে আমরা যেখানে যেখানে মানে তামাক চাষ করা হচ্ছে সেখানে আমরা মানে গিয়ে আমরা তুলা চাষ মানে বৃদ্ধি করার চেষ্টা করতেছি। আমাদের তিন পার্বত্য এলাকা যতগুলো আমাদের মাঠকর্মীরা আছে তাদেরকেও প্রশিক্ষণ দিয়ে থাকে, এবং এই তুলা চাষের মাধ্যমে বর্তমানে আমাদের তুলা চাষিরা আস্তে আস্তে এই কাজগুলো বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে, তারা আগ্রহী হইতেছে। সাহায্য করে সার প্রশিক্ষণ দিয়ে, তারপরে সার দিয়ে, ফাঁস দিয়ে, গ্যাস দিয়ে বিভিন্ন সাহায্য করে। আমাদেরকে তুলা বীজ দেওয়া হয়েছিল, তো আগে থেকে অনেক তুলনামূলক বেশি লাভবান হচ্ছে আমাদের। গত বছরে আমরা তুলা চাষ করে প্রায় 50,000 পাইছিলাম, এবছর মনে হয় লাখের উপরে পাইতে পারে। এবছর CB 12 ও 14 এবং CB হাইব্রিড জাতের তুলা প্রতিমণ 3,400 টাকায় বিক্রি করেছেন কৃষকেরা। তো এবারে দেখলাম যে তুলা চাষ করে মোটামুটি ভালোই রেজাল্ট পাওয়া যাচ্ছে, তো গত বছর আমি প্রায় 36,000 টাকার মতো পাইছি এক বিঘা ইয়ার করে তুলা চাষ করে, তো মোটামুটি রেটটাও ভালো। গত বছর CB 12 CB 13 করলাম, বিক্রি করি 2,600 টাকা, 2,600 টাকা করি। এই বছর যা দিয়েছে উন্নতি লাভবোর হয়েছে। জুমের সাথে আপল্যান্ড তুলার যে ফলন হয়, এই ফলন পাহাড়ি তুলার গতানুগতিক ফলনের চেয়ে অনেক বেশি, এবং এই আপল্যান্ড তুলার আশের গুণগত মান, বিশেষ করে আশের দৈর্ঘ্য, আশের বর্ণ, আশের দৃঢ়তা অনেক ভালো, এবং এর স্পিনিং গুণাবলী এই ঝুম তুলা যে পাহাড়ি তুলা এর চেয়েও ভালো। আমরা আশা করতেছি যে এগুলোর থেকে 14-15 মন করে বিঘা প্রতি ফলন পাওয়া যাবে। আগে যেখানে ফলন এক মনই বিঘা প্রতি পাওয়া যেত না, বিশেষ করে ঝুমের যে তুলা ছিল তাতে, কিন্তু আমরা এখানে দেখতেছি এর পারফরমেন্স খুবই ভালো। তুলা উন্নয়ন বোর্ড বান্দরবান জোনের তথ্য মতে এবছর জেলার 5,900 হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে, যা থেকে 2,400 টনের মতো তুলা উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। মাছরাঙা নিউজ ডেস্ক।